কাঁচা কলার দাগ, কচুর দাগ, ডাবের দাগ, পানের পিকের দাগ, এই টাইপের দাগ যদি পড়ে সেখানে একটু হারপিক দিয়ে দিবেন। হারপিক দিয়ে কোনো সমস্যা নেই, আপনারা ভয় পাবেন না, কাপড়ের দাগ কিন্তু মানে কালার উঠবে না, কালার কিন্তু নষ্ট হবে না। এরপরে এরপরে দিয়ে দিবেন সামান্য একটু লেবুর রস, লেবুর রস দিয়ে লেবুর ওই খোসাটা দিয়েই এভাবে জায়গাটা ঘষতে থাকবেন। ঘষতে ঘষতে এক সময় দেখবেন দাগটা কিন্তু উঠে যাবে। তো আমি ঠিক একইভাবে এই কাজটা করে নিচ্ছি এবং অনবরত সে জায়গাটা আলতোভাবে ঘষতে থাকছি। অনেকেই কমেন্ট করেন ডাবের দাগ লেগেছে, কচুর দাগ লেগেছে, কি করা যায়। তো আমি ইউটিউবে সার্চ দিয়ে অনেক দেখেছি, এর সমাধান আমি পাইনি, কিন্তু এটা আমি নিজেই আবিষ্কার করেছি। দেখুন দাগটা কিন্তু উঠে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে এটা আমি একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করে নিব, তাহলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন একদম উঠে গেছে। আর হালকা পাতলা দাগ যদি কখনও আপনাদের কাপড়ে উঠানোর পরেও থেকে থাকে, সেটা কড়া রোদে শুকাবেন। এটা কিন্তু খুবই ভালো টিপস। কড়া রোদে শুকালে যেটা হবে সেটা কিন্তু হচ্ছে হালকা দাগটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে। এবারে আমি একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে সেই জায়গাটা ঘষে দিচ্ছি, দেওয়ার পরে একটু লাল লাল ভাব হয়ে আসছে। বন্ধুরা কোনো রকম ভয় নেই, এটা আপনারা যখন একদম কড়া রোদে শুকাবেন তখন কিন্তু একটুকু দাগ থাকবে না। দেখুন এখনই কিন্তু দাগটা উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা এইভাবে এই রকমের দাগ উঠিয়ে নিতে পারবেন। যে কোনো তেলের দাগ, জঙের দাগ লাগার সঙ্গে সঙ্গে সেই জায়গায় হাতের কাছে যদি পাউডার অথবা কোনো রকমের আটা বা কর্নফ্লাওয়ার যে টাইপের জিনিস থাক, আপনারা সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছড়িয়ে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিবেন, 1 থেকে 2 মিনিট। রাখার পরে সেটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন। তারপরে সেই জায়গাটিতে একটু সাবান অথবা ডিটারজেন্ট পাউডার অথবা কোনো ভিম লিকুইড বা কোনো ডিশওয়াশ যদি হাতের কাছে থাকে সেটা দিয়ে একটু লেবুর রস চিপে দিয়ে এভাবে জায়গাটা লেবুর খোসা দিয়েই ঘষতে থাকবেন। দেখবেন জঙের দাগ, যে কোনো তেলের দাগ চট জলদি কিন্তু উঠে যাবে। এটা এতটাই ভালো কাজ দেয়, আপনাদের এরকম যদি অ্যাক্সিডেন্টলি হয়ে যায় আপনারা উঠিয়ে নেবেন, দেখবেন খুবই দ্রুত উঠে যাবে। এরপরে আমি এটা ধুয়ে ফেলছি। বন্ধুরা এভাবে আপনারা যে কোনো তেলের দাগ বা জঙের দাগ উঠিয়ে নিতে পারবেন। চলে যাচ্ছে লাস্ট টিপ, সেটা হচ্ছে তরকারির ঝোল বা হলুদের দাগ, সেটা উঠানোর জন্য আপনারা নিয়ে নেবেন বেকিং সোডা এবং লেবুর রস। লেবুর রস কিন্তু দাগ উঠাতে খুবই কার্যকরী, আপনারা সব জায়গায় লেবুর রস এভাবে ব্যবহার করবেন। তো এরপরে আমি এই লেবুর খোসাটা দিয়ে জায়গাটা ঘষে নিচ্ছি। তো ঘষতে ঘষতেই দেখবেন এই হলুদের দাগ কিন্তু একসময় উঠে যাবে। বন্ধুরা পিওর সুতি কাপড় থেকে দাগ উঠানো কিন্তু অনেকটা কষ্ট, সেজন্য আমি পিওর সুতি একটি শার্ট নিয়ে নিয়েছি এবং এটাতেই কিন্তু দাগ উঠিয়ে আপনাদের দেখালাম। তাহলে আপনারা আর বলতে পারবেন না যে সুতি জিনিসে দাগ উঠিয়ে দেখান। তো বন্ধুরা এভাবে কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে এটা একটু ডিটারজেন্ট পাউডার বা অথবা কোনো কাপড় ধোয়া সাবান দিয়ে ঘষে নেবেন, তখন দেখবেন লালচে ভাব হয়ে যাবে। তো এরকম লালচে ভাব হয়ে গেলে আপনারা কিন্তু এতটুকু ঘাবড়াবেন না, এটা যখন আপনারা ওয়াশ করে রোদে দিবেন তখন দেখবেন একেবারে সাদা ধবধবে হয়ে গেছে। তো এই শার্টটার পিছনে অনেক টর্চার হলো, অনেক দাগ লাগালাম, পরিষ্কার করলাম, এবার আমি এটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখুন এই শার্টটিতে কিন্তু একটা দাগও লেগে নেই, আমি কড়া রোদে শুকিয়েছি এই কারণে কিন্তু সব দাগ উঠে গেছে, এতটুকু দাগ কিন্তু নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে সবাই দেখার সুযোগ পাবে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।